হ্যালো ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অর্ণব একাডেমিয়া। অর্ণব একাডেমির আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। মন সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি উপস্থিত হতে পেরেছি। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত বিভাগে পড়াশুনো করছেন এবং রসায়ন বিভাগে পড়াশুনো করছেন, তাদের জন্য নন মেজর একটি কোর্স আছে, নন মেজর ফিজিক্স 1। নন মেজর ফিজিক্স 1-এর আমাদের একটা পেইড ব্যাচ কিন্তু অলরেডি চলমান আছে, যেটা হচ্ছে নন মেজর ফিজিক্স 1 কোর্স বাই অর্ণব একাডেমিয়া ক্লাব। কোর্সটির মূল্য হচ্ছে 510 টাকা। 510 টাকা দিয়ে আপনারা এই কোর্সটা এনরোল করতে পারেন। তো পেইড ব্যাচের ধারাবাহিক একটি আয়োজনের চ্যাপ্টার 3 নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যে চ্যাপ্টার 1টা আমি কমপ্লিট করেছি, চ্যাপ্টার 2টা অফ রেখেছি, চ্যাপ্টার 3 করাচ্ছি। অর্থাৎ চ্যাপ্টার 3 এবং 4 এবং 5, এই 3টা চ্যাপ্টার করানোর পরে আমি চ্যাপ্টার 2 করাবো। তাহলে এই 3টা চ্যাপ্টারের বেসিক দিয়ে ওই চ্যাপ্টার 2-তে বেশ কিছু অংশ আমাদের কাজে লাগবে, ফলে সেটা আমরা সহজেই সলভ করতে পারবো। এখন চ্যাপ্টার 3-এর আজকে ফার্স্ট ক্লাস এপিসোড 1। এখানে বলা হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ মানের প্রশ্ন এখানে আমরা রেখেছি, সেটা হচ্ছে 2006 সাল এবং 2017 সালে এসছে, সুপার বাম্পার ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা গ বিভাগে আসার মতো একটি প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে কৌণিক ভরবেগ ও টর্কের সংজ্ঞা দাও। এখানে একটা সংজ্ঞা চেয়েছে, এই সংজ্ঞাটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য বা কুইজ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তো আমি এর সাথেই দিয়ে দিয়েছি। এবং দেখাও যে কোনো কণার কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর ক্রিয়াশীল টর্কের সমান। এখানে আমরা যে লেকচার শিটটা প্রস্তুত করেছি খুব ভালোভাবে দেখবেন, এখানে হচ্ছে খুব সহজ করে দেওয়া আছে। এখানে ফার্স্টে হচ্ছে ভরবেগ এবং টর্কের সংজ্ঞা চাইছে, তারপরে বলছে যে কোনো কণার কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই যে ভরবেগ যেটা পরিবর্তন হবে, এই ভরবেগের পরিবর্তনের হার এর উপর ক্রিয়াশীল টর্কের সমান। তাহলে এখানে আমাদের বেশ কিছু টার্ম আছে, যেমন হচ্ছে কৌণিক ভরবেগ, টর্ক, তারপরে হচ্ছে হ্যাঁ কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, এই টার্মগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা সবাই টর্কের সংখ্যা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি, তো আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই, টর্ক ইজ ইকুয়াল টু, টর্কের সংখ্যাটা কী ছিল? টর্ক ছিল হচ্ছে অবস্থান ভেক্টর, টর্ক ছিল হচ্ছে অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের গুণফল। এটা কিন্তু টর্কের সংজ্ঞা ছিল, যে কোনো ঘূর্ণায়মান কোনো অক্ষ অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের গুণফলকে কিন্তু টর্ক বলা হয়। এই একটা সংজ্ঞা আমরা ইতিপূর্বেই কিন্তু পড়েছি, এবং এই চ্যাপ্টারটা তোমরা যারা চ্যাপ্টারটা শুরু করার আগে মূল বইটা পড়বা, দেখবা যে এখানে বিভিন্ন সূত্র কিন্তু দেওয়া আছে। এরপরে আছে কৌণিক ভরবেগ। কি আছে? কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগকে আমরা এল দ্বারা প্রকাশ করতে পারি। এই কৌণিক ভরবেগের সূত্র আছে এল ভেক্টর ইকুয়াল টু ক্রস গুণ আর গুণ পি, ঠিক আছে? অর্থাৎ এই আরতে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং পিতে হচ্ছে রৈখিক ভরবেগ। তো এই ব্যাসার্ধ ভেক্টর এবং এই পি এর ক্রস গুণ ফলকে কিন্তু কৌণিক ভরবেগ আমরা বলতে পারি। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টর্ক ছিল, টর্ক টার্মের সাথে আমরা পরিচিত হয়ে গেলাম, টর্ককে কিন্তু টাও দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, টর্ককে হচ্ছে টাও দ্বারা প্রকাশ করা হয়, টাও চিহ্নটা হচ্ছে এরকম। টর্ক ইজ ইকুয়াল টু অবস্থান ভেক্টর গুণ প্রযুক্ত বল। প্রযুক্ত বল কারেক সময় এফ দ্বারা প্রকাশ করা হয় এবং অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়, সেটাতে আমরা আসবো। এছাড়া আমাদের আর একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে বেগ। বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি এবং এই বেগকে আমরা এইভাবে পড়তে পারি, dx/dt। ইন্টারমিডিয়েটের ফিজিক্স ফার্স্ট পার্ট বইয়ের 4th অধ্যায় সূত্রটা ছিল বেগ ভি ইজ ইকুয়াল টু dx/dt। অর্থাৎ এখানে ডিএক্স মানে বোঝাচ্ছে হচ্ছে সরণ, আর এই ডিটি মানে হচ্ছে টাইম। অর্থাৎ এখানে এই যে টাইম আছে বা সময়ের সাপেক্ষে সরণকে একবার ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়। সময়ের সাথে সরণকে একবার ডেরিভেটিভ করলে বেগ পাওয়া যায়। আরও আমরা কিছু সূত্র জানি। এখানে একটা টার্ম ছিল কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে আমরা পি ইজ ইকুয়াল টু mv এইভাবেও লিখতে পারি, এম তে ভর, বি তে বেগ, আর পি তে হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে ভর গুণ বেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। এছাড়াও আরো একটা সূত্র আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, বল এফ dp/dt ইকুয়াল এফ। সবই কিন্তু এইচএসসি লেভেলের সূত্র, অর্থাৎ এই সকল সূত্রগুলোই তোমরা জানো। আমার কাজ হচ্ছে এগুলো তোমাদেরকে মনে করিয়ে দেওয়া। তো এই অধ্যায়গুলো পড়তে গেলে মূলত 1, 2, 3, 4, 5 এই 5টা সূত্র কিন্তু প্রায় সেই কাজে লাগবে। তো এই সূত্রটা তোমরা সাইডে নোট করে নিতে পারো। তো এখানে আমি সেটাই বললাম যে টর্ক, কৌণিক ভরবেগ, বেগ,
এখানে হচ্ছে p তে আবার হচ্ছে কৌণিক ভরবেগ এবং dp বাই dt ইজ ইকুয়াল টু f, f তো হচ্ছে প্রযুক্ত বল। তো এই সূত্রগুলো সাহায্যে আমরা এই প্রশ্নটা সলভ করব। আশা করছি এতটুকু আমি বোঝাতে পেরেছি। এখন বলা হচ্ছে কোন কণার কৌণিক ভরবেগের পরিবর্তন হার এর উপর ক্রিয়াশীল টর্কের সমান। তো ইতিমধ্যে আমি কৌণিক ভরবেগটা আমি আমার মতো করে সংজ্ঞাটা দিয়েছি এবং টর্ক নিয়েও বলেছি। তো এই দুইটা প্রশ্ন তোমরা পড়ে নেবে, আমি এখন সরাসরি প্রমাণ থেকে আমি শুরু করব। আচ্ছা, এখানে প্রমাণটা শুরু করার আগে আমরা বেশ কিছু টার্ম ধরে নেব, অর্থাৎ এই যে কৌণিক ভরবেগ লিখলাম টর্ক এটাও দ্বারা প্রকাশ করা হয়, এই যে কৌণিক ভরবেগের প্রতি ভর আছে, বেগ আছে, ভরকে এম, ভিতে বেগ, এইগুলো আমরা ধরে নেব। কিন্তু এই যে কৌণিক ভরবেগকে কী দ্বারা প্রকাশ করা হয় এগুলো আমরা সব টার্মগুলো ধরে নেব। তো প্রমাণ দেখো ধরে নিচ্ছি, ধরা যাক এম ভর বিশিষ্ট একটি বস্তু কণা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে অবস্থান ভেক্টর হচ্ছে আর, অবস্থান ভেক্টর কে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে, কৌণিক ভরবেগ একটু আগে আমি বললাম এল দ্বারা প্রকাশ করা হয়, রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় পি ভেক্টর, এবং এর উপর ক্রিয়াশীল টর্ক হচ্ছে টাউ। তাহলে এই যে আমি এই সূত্রগুলো আলোচনা করলাম, এই সূত্রগুলো আলোচনা করতে যে টার্মগুলো এসেছে মোটামুটি সব টার্মকে আমরা এখানে একবার ধরে নিয়েছি। এখন তারপর আমি বলছিলাম কৌণিক ভরবেগের সংজ্ঞা এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি, এই সংজ্ঞাটা আমরা লিখে নিয়েছি। এখন কি করতে হবে, প্রমাণের সুবিধার্থে এই যে যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এখানে এল আছে ইকুয়াল টু এখানে আর ক্রস পি আছে, তাহলে দেখো এখানে এল থাকলো আর এখানে আর ক্রস পি থাকলো। এখন কি বলছে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাহলে হচ্ছে ডি বাই ডিটি। তাহলে এই দেখো ডি বাই ডিটি, আর লেফট সাইডে তো এল ছিলই, তাই ডি বাই ডিটির সাথে আমরা এলটা একবারে লিখে দিয়েছি, আর ক্রস পি ছিল ডান সাইডে, এই আর ক্রস পি এর সাহায্যে টির সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, তাই ডি বাই ডিটি। আশা করছি এতটুকু আমি তোমাদেরকে বোঝাইতে পেরেছি। এরপরে দেখো এখানে ডি বাই টিটি আর ক্রস পি, তো এখানে একটা সূত্র পড়ছে ডি বাই ডিটি ইউভি, ইউভি ডি বাই ডিটি ইউভি সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। ইউভি সূত্রটা কি, ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ, এইটাই কিন্তু আমাদের ইউভি সূত্র ছিল, ডি বাই ডিএক্স ইউ ডট ভি। এখন ওখানে আছে কি টির জায়গায়, এখানে আমরা যেমন সূত্রে এখানে এক্স দেখছি, প্রশ্নে আছে কি টি আছে, আর সব একই আছে। তাহলে একবার ইউকে ঠিক রাখবো, রেখে ডি বাই ডিএক্স এর সাথে ভির অন্তরীকরণ করবো, প্লাস তারপরে ভিকে ঠিক রাখবো, ডি বাই ডিএক্স এর সাথে ইউকে অন্তরীকরণ করবো। তাহলে ওখানে আমার কি আছে দেখো, ডি বাই ডিটি আছে প্রশ্নে, ডি বাই ডিটি অর্থাৎ এ দেখো ডি বাই ডিটি আর ক্রস পি। তাহলে এটা একটু আমি আগে এই সাইডে দেখিনি তোমাদেরকে, আর ক্রস পি, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আর কে ঠিক রাখলাম, ডি বাই ডিটি এই পি, তারপর হচ্ছে প্লাস এই যে পি কে ঠিক রাখলাম, ডি বাই ডি আর বাই সরি ডি আর বাই ডিটি, অর্থাৎ ইউকে ঠিক রাখলাম, এইটাকে আমরা হচ্ছে ইউ ধরেছি এবং এটাকে ভি, ইউকে ঠিক রাখলাম ডি বাই ডিএক্স ভি, প্লাস এই যে এই ভিকে ঠিক রাখলাম ডি বাই ডিএক্স এই হচ্ছে ইউ। এইবার দেখো এটা আমরা প্রমাণের সুবিধার্থে এই পিটাকে এই সাইডে রাখবো এবং আরটাকে এই সাইডে নিয়ে আসবো, অর্থাৎ আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে যে পিটা ছিল এই পিটাকে এখানে রাখলাম, ডি বাই ডিটি আরটাকে এর সাথে আনলাম, এটা হচ্ছে প্রমাণের সুবিধার্থে। তারপরেও ঠিক এখানেও কি আমরা একই কাজ করেছি, হ্যাঁ এখানেও একই কাজ করছি, এই আরটাকে এখানে রাখলাম, এই এইটাকে এখানে দিলাম, এই আরটাকে এই সাইডে রাখলাম, পিটাকে এই সাইডে দিয়ে দিলাম, অর্থাৎ প্রমাণের সুবিধার্থে আমরা এই কাজটা করতে পারি। তো দেখো তাহলে আমরা লিখতে পারি ডি বাই ডিটি আর ক্রস পির পরিবর্তে আমরা এই লাইনটা কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এই দেখো এখানে ঠিক সেই কথাটাই লেখা হয়েছে, আমি এখানে যেটা পেয়েছি সেটাই কিন্তু লেখা হয়েছে, পি ডি আর বাই ডিটি প্লাস আর ডিপি বাই ডিটি, এই যে প্লাস আর ডিপি বাই ডিটি। এখন দেখো এই ডি আর বাই ডিটি, এই ডি আর বাই ডিটি মানে কি, এই ডি আর বাই ডিটি মানে কিন্তু ভি, দেখো এই ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম ডি এক্স বাই ডিটি, তো এক্স হচ্ছে সরণ, এখানে হচ্ছে আর আছে, এটা সমস্যা নেই, এটা লেখা যাবে এক্সের জায়গায় এখানে আর আছে, তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু ডি আর বাই ডিটি। এখন এই যে যে আমি একটা এখানে সমীকরণ পেলাম এটাকে আমরা এক নাম্বার দিয়েছি, এখানে একটা ফরম্যাটে দাঁড় করলাম এটাকে এক নাম্বার দিয়েছি, এখন এখানে আমরা হচ্ছে মান বসাবো, তো ডি আর বাই ডিটির মান কি ভি, আর এই পি, পি কি, এই পি সমান সমান এম ভি, আমি বলছিলাম না কৌণিক ভরবেগ ভর এবং বেগের গুণফল, তাহলে এটা হচ্ছে এম ভি, পি তে হচ্ছে এম ভি। এরপরে আর একটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে লিখছিলাম এফ ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, দেখো এখানে যে ডিপি বাই ডিটি আছে না, এই ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু এফ, তাহলে দেখো এখানে হচ্ছে পি, এই সমীকরণে আমরা পির মান বসাবো কি এম ভি, পির জায়গায়, আর ডি আর বাই ডিটির মান কি বসাবো ভি, এই যে এখানে পেয়েছি,
আর এই আর আর যা আছে তাই থাকবে, এবং ডিপি বাই ডিটির মানটা বসাবো হচ্ছে আমরা এফ। তাহলে আমরা লিখবো এক নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই। ইয়েস, এক নম্বর সমীকরণে আমরা মানগুলো বসাবো। সমীকরণটা এরকম ছিল, ডিএল বাই ডিটি ইকুয়াল, ডিএল বাই ডিটি ইকুয়াল। এখন দেখো এই যে এই পাশে ছিল কি, এখানে আমরা বসিয়েছি কি ভি। ভি কীভাবে বসালাম দেখো, এই যে ডিআর বাই ডিটি আছে না, এই ডিআর বাই ডিটির পরিবর্তে আমরা এখানে ভি বসাই দিলাম, আর পির পরিবর্তে বসালাম হচ্ছে এম ভি, আর একই থাকলো, আর ডিপি বাই ডিটির পরিবর্তে বসালাম হচ্ছে এফ। এই ডিএল বাই ডিটি, এই যে এম ভি প্লাস আর যা আছে তাই, এবং এফ। এবার এখন দেখো এখানে ভি আছে, এখানে এম ভি আছে, এই দুইটা থেকে ভি, এখানে এই দুইটা থেকে আমরা কি করছি, এই ভি আর ভি এক জায়গায় রেখে এমটাকে এক সাইডে রেখে দিয়েছি। তাহলে এম আছে আর এখানে হচ্ছে একই ভেক্টর, এখানে ভি ভেক্টর, এখানে ভি ভেক্টর, এই দুটাকে একসাথে ক্রসে রেখে দিয়েছি, এবং আর ক্রস এফ, আর ক্রস এফ যা আছে তাই। এখন দেখো একই জাতীয় ভেক্টরের ক্রস গুণফল কিন্তু শূন্য, এখানে হচ্ছে ভি ভেক্টর ক্রস ভি ভেক্টর, একই জাতীয় ভেক্টর, এর ক্রস গুণটা কিন্তু শূন্য, অর্থাৎ ভি ক্রস ভির মানটা শূন্য। তাহলে এম এর সাথে শূন্য গুণ করলে এটা হচ্ছে শূন্য। আর এখানে দেখো আর ক্রস এফ, আর ক্রস এফ মানে কিন্তু হচ্ছে টাও। আমি বলছিলাম টাও এর সংখ্যাটা আমি কি বলছিলাম, টাউতে কি টর্ক, টর্ক সমান সমান কি অবস্থান ভেক্টর গুণ প্রযুক্ত বল। তাহলে এই যে আর, আরতে হচ্ছে অবস্থান ভেক্টর, আর এফ হচ্ছে ফোর্স মানে বল, প্রযুক্ত বল। তাহলে অবস্থান ভেক্টর গুণ প্রযুক্ত বল, এইটাকে আমরা কি লিখতে পারি, এইটার মানটাকে আমরা লিখতে পারি হচ্ছে টাউ। তাহলে দেখো এই মানটা তো জিরো হয়ে যায়, এখন আমরা মান বসাই দিলাম বাম সাইডে ডিএল বাই ডিটি যা আছে তাই, এই মানটা জিরো হয়ে যায়, আর আর ক্রস এফ এর মানটা হচ্ছে টাউ। তাহলে এটাই কিন্তু নির্ণয় সম্পর্ক, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ক্রিয়াশীল টর্কের সমান, এইভাবে আসতে পারে, অথবা বলতে পারে প্রুভ দ্যাট ডিএল বাই ডিটি ইকুয়াল টু টাউ। এটাই কিন্তু ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান।